জগন্নাথজি প্রাইমারি স্কুল এখনো সিল আছে, এই দেখুন এখনো সিল আছে। বিজেপি সিম্বল, বিজেপি সিম্বলে ভোট দেওয়া আছে, ব্যালট পেপার পড়ে আছে, দেখুন বিজেপি সিম্বল, বিজেপি সিম্বল ব্যালট পেপার পড়ে আছে, বিজেপির সিম্বল 594। এই দেখুন বিনামণ্ডল, বিনামণ্ডল এইটা দেখুন, এইটা দেখুন, এইটা তো একদম মানে এই স্লিপটাও কাটা হয়নি, দেখুন স্লিপটাও কাটেনি, অথচ নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, স্লিপটা কাটেনি, দেখুন কিভাবে বিরোধী শূন্য কিভাবে হয়েছে, দেখুন এইভাবে বিরোধী শূন্য দেখে রাখুন। ঠিক আছে, তো দেখো প্রিয় বন্ধুরা, বর্তমানে কিন্তু জঙ্গলমহলের কুর্মি জনজাতি তারা তাদের জাতিসত্তার আন্দোলনকে কেন্দ্র করে, অর্থাৎ তাদের যে কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্ট যে এখনো পাঠানো হয়নি কেন, সেটাকে কেন্দ্র করে কিন্তু কুর্মি জনজাতির মধ্যে যে ক্ষোভ ছিল সেটা কিন্তু এই প্রেজেন্ট ইলেকশনে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তার প্রভাবটা দেখা পড়েছে এবং যথেষ্টই জঙ্গলমহল জুড়ে কিন্তু হলুদ জ্বর বয়ে গেছে। তার মধ্যে যদি এই সমস্ত অরাজকতাগুলো না হতো, মিনস এই যে ছাপ্পা ভোট, ব্যালট চুপি, বিভিন্ন জায়গাতে যে পশ্চিমবঙ্গে যে চিত্রটা দেখতে পাচ্ছি, বা ধরো ব্যালট গণনার সময় যে বেশ কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে যে কার চুপি হচ্ছে, বা যারা ধরো এজেন্ট রয়েছে তাদের মুখ থেকেও আপনারা শুনে নিন যে কীরকমভাবে অন্যায়টা করা হয়েছে, জেতা প্রার্থী অথচ সে যখন আবার যে জিতে যাচ্ছে বলা আছে, ঘোষণা করা আছে যে জিতে যাচ্ছে, যিনি এজেন্ট আছে সে বলছে জিতে যাচ্ছে, গুনার পরে পরে আবার দেখা যাচ্ছে যে হেরে যাচ্ছে, তো দেখে নাও কীভাবে হেরে গেছে। আমি পাটপুর, পাটপুর আমার বাড়ি বড়াঞ্চল, আমাদের যে ইয়া ছিল, আমি ছিলাম কাউন্টিং এজেন্ট দুষ্ট ভাতর। আমি সকাল 6টায় পাড়া শিবনারায়ণ হাই স্কুলে আমি প্রবেশ করি কাউন্টিং করার জন্য, এবং সেখানে ফার্স্ট রাউন্ড করা কাউন্টিং হওয়ার পর সেকেন্ড রাউন্ড কাউন্টিং আরম্ভ হয়, এবং সেকেন্ড রাউন্ড কাউন্টিংয়ে আমি প্রবেশ করি এবং কাউন্টিং শুরু করি, এবং কাউন্টিং শুরু করার পর কাউন্টিং শেষ হয়, এবং তাতে আমাদের তুষ্ট মাহাতো 68 ভোটে লিড করে। লিড করার পর আমি তুষ্ট মাহাতোকে সেখানে সার্টিফিকেট নেওয়ার জন্য অনুরোধ করি, এ জানাই, এবং তুষ্ট মাহাতোকে আনার জন্য অনুরোধ করি। তুষ্ট মাহাতো আসার আগে রিকাউন্টিং করার জন্য আতাউদ্দিন আনসারি সেখানে একটা আবেদন করে, মৌখিক আবেদন, সেটা লিখিত আবেদন নয়, এবং সেখানে রিকাউন্টিং করার জন্য আমাদের এপিআরও রোহিত দাস, এপিআরও রোহিত দাস সেখানে রিকাউন্টিং করার জন্য ব্যান্ডেলগুলি খুলে এবং এমন রিকাউন্টিং করে রোহিত দাস যে টিএমসির বান্ডেলগুলো 20টি করে বান্ডেল করে এবং আমাদের বান্ডেলগুলো করে 25টি করে, এইভাবে আমাদের তুষ্ট মাহাতোকে হারিয়ে দেয়, এবং আমাদের তুষ্ট মাহাতোর পরিবর্তে চন্দ্রাণী মাহাতোকে সার্টিফিকেট দিয়ে দেয়, এটা নির্লজ্জ। আমি অনেক অনুরোধ করি যে বান্ডেলগুলি শুধু করার নয়, বান্ডেলগুলি আমাদের দেখাতে হবে, কারণ টিএমসির বান্ডেলের মধ্যে আমাদের তুষ্ট মাহাতোর ভোট ঢুকে আছে, কিন্তু তারা দু মিনিটের মধ্যে রিকাউন্ট করে, দু মিনিটে 957টি ভোট রিকাউন্ট করা কখনোই সম্ভব নয়, এবং সেই রিকাউন্টে সে আমাদেরকে কখনো ছবিগুলো দেখায়নি, ভোটের ছবিগুলো শুধু নিজেরাই দেখছে, নিজেরাই বান্ডেল করছে। এমন অবস্থায় নিরুপায় হয়ে আমি ভিডিওকে শরণাপন্ন হয়েছি, ভিডিওকে প্রথম দেখা হয়েছিল, তারপর দ্বিতীয়বার থেকে ভিডিও 1 থেকে 1.5 ঘন্টা উধাও, ভিডিওর সঙ্গে আর দেখা হয়নি। হ্যাঁ, এই হচ্ছে, আর বিষয়টা হচ্ছে যে এই ধরনের অন্যায় যদি চলতে থাকে তাহলে ভোট পরবর্তী হিংসা সে রোগাতে সম্ভব নয়। আমাকে ওসি এবং আমার প্রার্থী তুষ্ট মাহাতোকে ওসি বার করে দেয়, প্রায় 2 ঘন্টা চেষ্টা করার পরেও তারা কোনো কথা শুনেনি, আর আমাদের যে ওখানে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা সেখানে সবসময় হইচই করছে, এবং আমার মনে যেটা প্রশ্ন জেগেছে যে ওখানে কাউন্টিং টেবিলে যারাই ছিল সবাই তৃণমূলের একজন করে চামচা,
এই আমি মনে করেছি। আমি বারবার রিকোয়েস্ট করেছি ধর্ম নিয়ে চলুন, ধর্মের কথা বলুন, হ্যাঁ অধর্ম করবেন না, এ ধরনের এ সকল কথাও বলেছি, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। এই এপিআরও সাহেব এই নির্লজ্জভাবে সেখানে তুষ্ট মাহাতোকে হারিয়ে দিয়ে আর ইয়ার সার্টিফিকেট দিয়েছে, চন্দ্রানী মাহাতোকে সার্টিফিকেট দিয়েছে, টিএমসি চন্দ্রানী মাহাতোকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এইভাবে আমি সকাল ছটার থেকে প্রায় যখন দেখি প্রতিটা বিজেপি প্রার্থী তথা অন্যান্য দলের প্রার্থীকে এরা জিতার পরও রিকাউন্টিংয়ের অজুহাত দেখায় এরা সবকে হারিয়েছে এবং সবকে তাদের প্রশাসনের মানে পাওয়ার দেখিয়ে সবকে গেটের বাইরে বার করে দিয়েছে। নিরুপায় হয়ে আমার আর কোনো করার ছিল না, তবু আমি অনেক প্রচেষ্টা করেছিলাম যে আমাদের রেজাল্ট নিয়ে আমি সার্টিফিকেট দেবো, কিন্তু কোনোতেই কোনো কাজ হলো না। ভিডিও তো এক ঘন্টার মতো তার অফিস থেকে আর অফিসেই ঢুকলো না, তার সঙ্গে দেখা করার ছিল কিন্তু সেও পলায়ন। এই বলেই আমি আমার সত্যি কথা বলতে এটা কিন্তু গণতন্ত্র নয়, গণতন্ত্রের নামে কি বলো একটা প্রহসন মাত্র। এরকম যদি করা হয়ে থাকে তাহলে তো ভোট না হওয়াই ভালো ছিল না, বেকার ফালতু জনগণের ট্যাক্সের টাকা তো নষ্ট করতে গেল, নিজেরাই তো সর্বেসর্বা হয়ে গেছে, যখন নিজেরাই সমস্ত কিছু করতে পারত, নাটক করাতে তো দরকার ছিল না, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, আজকে যেটা নিয়ে বলার বিষয় সেটা হচ্ছে গিয়ে যে কুর্মী সমাজের স্ট্যান্ড এখন কি হওয়া উচিত, মানে যে সমস্ত কুর্মী সমর্থিত নির্দল প্রার্থীরা যারা জয়লাভ করেছে পঞ্চায়েত নির্বাচনে তাদের কোন দলে যোগদান করা উচিত, বিরোধী পক্ষ হিসেবে থেকে যাওয়া উচিত নাকি তৃণমূলের সাথে, মানে আমাদের যে শাসক দল আছে শাসক দলের সাথে হাত মেলানো উচিত। তো এক্ষেত্রে আমি বলবো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমার মতে বলছি বন্ধুরা, ঠিক আছে কারো মতো নয়, আমি এই যে একজন সমাজের শুভচিন্তক হিসাবে বলতে পারি কুর্মী সমাজের, যে বন্ধুরা সত্যি কথা বলতে কিন্তু কুর্মী সমাজের উচিত হয়নি এবারের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করা, কারণ বন্ধুরা হঠাৎ করে কোনো কিছু মানে নিজেদের সাংগঠনিক যে দিকগুলো আছে সেগুলোকে ডেভেলপমেন্ট না করে হঠাৎ করে ভোটে দাঁড়ানোটা একদমই উচিত হয়নি, প্রথম কথা বলো বন্ধুরা, নাহলে কিন্তু এই যে চিত্রটা কিন্তু আরও ভালো দেখতে পাচ্ছি জঙ্গলমহল জুড়ে। আমাদের যে মেন ইস্যু সেই ইস্যুটা বা আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়টা কিন্তু আমরা সাধারণ মানুষজনকে বুঝাতে পারিনি, কুর্মী সমাজের এটা কিন্তু দুর্বলতা বন্ধুরা, নাহলে কুর্মী সমাজ অধ্যুষিত এলাকাগুলোতে অনেক এলাকাগুলোতে হেরে গেছে। কারণ হেরেছে তার কারণ বন্ধুরা একটাই, কারণ সেখানে আমাদের সাথে যে অন্যায়টা হয়েছে অর্থাৎ কুর্মী সমাজের সাথে যে অন্যায়টা হয়েছে তাদের যে সাংবিধানিক দাবিটা যে এখনও পৌঁছাতে পারেনি সেটা কিন্তু সবার ঘরে ঘরে বা মানুষজনকে এখনও সেটা বোঝানো সম্ভব হয়নি, তার দরুন বা আমাদের যে সাংগঠনিক যে দিকগুলো বন্ধুরা সেগুলো এখনও পুরোপুরিভাবে স্ট্রং হয়নি যা মানে আমাদের জঙ্গলমহল জুড়ে। ফলস্বরূপ কি দেখা যাচ্ছে, মানে সত্যি কথা বলতে গেলে আমাদের যে আন্দোলনটা ছিল বেশিরভাগ কিন্তু অনেকটাই মানে বেশিরভাগটাই ছিল হচ্ছে কি মিডিয়া জুড়ে, মিনস এই ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব থ্রু দ্বারা ছিল, মানে ফিল্ড লেভেলে যে ওয়ার্কটা সেই ওয়ার্কটা কিন্তু কুর্মী সমাজ সত্যি কথা বলতে গেলে সমস্ত জেলাতে সমানভাবে করতে পারেনি, যেটা পুরুলিয়া জেলা জুড়ে যেরকমটা প্রভাব বিস্তার দেখা গেছে সেটা কিন্তু ঝাড়গ্রামে বলো বা বাঁকুড়াতে বলো বা তোমার মানে কি বলবো পশ্চিম মেদিনীপুরে বলো ওই এলাকা। তো যেটা বলছিলাম বন্ধুরা যে এই যে আমাদের যে আন্দোলনের যে এই যে ইতিহাসটা আমাদের আমাদেরকে আমরা যে আমাদের যাই সত্তাটা এখনো ফিরে পাইনি কেন তার যে কারণটা রিজেন্টটা সেটা কিন্তু প্রত্যেকটা জেলাতে কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়েনি, বা আমাদের কুর্মী সমাজের সাংগঠনিক যে দিকটা সেটা টোটালটা কি ফেসবুক মিডিয়া জুড়ে হয়েছিল, মিন সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছিল, মানে মানুষজনের কাছে গিয়ে যে বাড়ি বাড়ি গিয়ে যে একটা বোঝানো ব্যাপারটা ওইটা কিন্তু এখনো সমস্ত গ্রামে গ্রামে হয়নি। ফলস্বরূপ কি দেখা গেল যে কুর্মী অধ্যুষিত এলাকাতেও কিন্তু হারতে হয়েছে। তো এর মেন কারণ বন্ধুরা ওটাই সাংগঠনিক দুর্বলতা। আর সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে বন্ধুরা কুর্মী সমাজের আমার মতে উচিত হয়েছিল না এইবারে মানে ভোটে দাঁড়ানো আর কি, যদিও আদিবাসী কুর্মী সমাজ সাপোর্ট করেছে তারা সাপোর্ট করেছে সমর্থন করেছে কিন্তু তারা সরাসরি ভোটে অংশগ্রহণ করেনি, বাট কেন্দ্রীয় ঘাগরঘোড়া কমিটি কিন্তু সরাসরি তারা বলেছে যে ভোটে অংশগ্রহণ করব। তো এই যে একটা ব্যাপার এটা কিন্তু খুব একটা ভালো দিক হয়নি বন্ধুরা, হঠাৎ করে ভোটে দাঁড়ানোর ব্যাপারটা কি কমিটির ব্যাপার দাঁড়ায় না। আর একটা যেটা জিনিস হয়েছে ভুল সেটা হচ্ছে গিয়ে যে এখনও যেটা আমি দেখতে পাচ্ছি কুর্মী সমাজকে কিন্তু সবাইকে হাতে হাত মিলিয়ে কিন্তু চলতে হবে, মিনস যে যার মতো করে সাংবাদিক সম্মেলন করলে চলবে না বন্ধুরা, যদি সত্যিকারের মানে যাই সত্তার আন্দোলনকে মানে কি বলবো একদম
করতে চাও, মানে একটাই একটাই যেটা মূল ভ্যালিড মূল পয়েন্ট থাকবে যে যাই সত্তা ফিরে পেতে হবে আমাদেরকে, সেটা সরকার যেন পাঠিয়ে দেয়। এবং এই যে স্ট্যান্ড পয়েন্টটাকে কেন্দ্র করে কিন্তু সবাইকে একত্রিত হতে হবে, আর না হলে কিন্তু কি হবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জিনিস দেখা যাবে। এই একটা আলাদা কিছু বলবে, এই একটা আলাদা কিছু বলবে, এরকম কি হলো মানুষজনের মধ্যে, কর্মী সমাজের মানুষজনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। আর বিভ্রান্তি সৃষ্টি হলে তো বুঝতে পারছো না আন্দোলনটা কি হবে। তো এই জিনিসগুলো যেন না হয় আর কি, আমি তাই সমস্ত কর্মী জনজাতির মানুষজনকে যারা নেতৃবর্গ আছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা একটা ছত্রের তলায় আসুন এবং আপনারা একসাথে সাংবাদিক সম্মেলন করুন। নিজের মতো করে সাংবাদিক সম্মেলন না করাটাই বেটার আমি মনে করি, বলবো বন্ধুরা যদি মানে সমাজের নিয়ে যদি কিছু বলতে হয় তো সবাই মিলে একসাথে হাতে হাতে রেখে সাংবাদিক সম্মেলনটা করুন এবং দেন বলুন আপনারা। দরকার হলে নিজেরা পার্সোনাল মানে নিজেরা আগে মানে মিটিং করে নিজেরা সমস্ত কিছু ঠিক করুন দেন সাংবাদিক সম্মেলন করুন, সেটাও কিন্তু ভালো হবে কর্মী সমাজের পক্ষে আমার মতে। আর স্ট্যান্ড যদি বলা হয় যে কর্মী সমাজে যারা নির্দল সমর্থক প্রার্থীরা তারা কোথায় স্ট্যান্ড করবে, এটা সম্পূর্ণ আমার মতামত বলছি বন্ধুরা, ঠিক আছে, আমি কাউকে নিতেও বলছি না, আমার মত অনুসারে বলছি, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই তোমরা বলবে হ্যাঁ দাদা ঠিক বলেছো, আর খারাপ যদি মনে হয় অবশ্যই অবভিয়াসলি বলবে দাদা এই জিনিসগুলো ভুল বলছেন আপনি, ঠিক আছে। আরেকটা যেটা পয়েন্ট বলছি বন্ধুরা সেটা হচ্ছে গিয়ে যে ওটা তো আছেই যে একসাথে সমস্ত নিজেদের মধ্যে মিটিং করার পরে সামনে সম্মেলন করতে হবে, দেন তাহলে কি মানুষজনের কাছে একটা সুবার্তা যাবে, ফলস্বরূপ কি হবে কর্মী জনজাতির মধ্যে যে ঐক্যটা এবং ভ্রাতৃত্ববোধ এখনো আছে সেটা কিন্তু চিরটুট থেকে যাবে, আর না হলে কিন্তু কি হবে ছন্ন ছাড়া হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পারছো তো বন্ধুরা। কারণ কর্মী জনজাতির মানুষ কিন্তু চাইছে তারা তাদের হকটা ফিরে পেতে, আর এখন যদি সেইখানে গিয়ে যদি আপনারা নিজেরাই নিজেদের মতো যদি করা শুরু করে দেন, এ একটা কথা বলবে আরেকজনে তা আলাদা কথা বলবে, এই আলাদা কথা, তাহলে কিন্তু প্রবলেম আছে বন্ধুরা, ঠিক আছে, এটা যেন না হয়। আর ফোর্থ যে পয়েন্টটা বলবো বন্ধুরা কর্মী সমাজের হয়ে আমি, সেটা হচ্ছে গিয়ে যে বন্ধুরা যে সমস্ত নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন কর্মী সমাজ সমর্থিত তাদেরকে একটা কথাই বলতে পারি বন্ধুরা আমরা, যে কাজের ক্ষেত্রে অবভিয়াসলি আমার মতে কিন্তু বলছি বন্ধুরা কাজের ক্ষেত্রে অবভিয়াসলি মানে যে দল পঞ্চায়েত গঠন করছে বা সমিতি গঠন করছে জেলা পরিষদ গঠন করছে তাদেরকে অবভিয়াসলি সাপোর্ট করা উচিত, সহযোগিতা করা উচিত, নাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না গ্রামগুলোতে, ঠিক আছে। বাট মানে পঞ্চায়েত নির্বাচনে মানে প্রধান গঠন ক্ষেত্রে যেখানে নির্ণায়ক ভূমিকা থাকছে সেখানে কিন্তু আমি বলবো কিন্তু বিরোধী থাকাই বেটার হবে বন্ধুরা, তাহলে অন্তত মানুষজনের কাছে এই বার্তাটা যাবে যে কর্মী সমাজ নিজস্ব পয়েন্টে কিন্তু এখনো স্ট্যান্ড রয়েছে, তারা কিন্তু শাসক দলের সাথে এখনো পর্যন্ত কিন্তু হাত মেলায়নি বন্ধুরা, মেলায়নি। কারণ কি? কারণ একটাই যে তারা তাদের যা কমেন্ট যা সমস্ত রিপোর্ট পাঠায়নি তার জন্য সেটা কিন্তু স্ট্যান্ডে ধরা থাকবে। বাট যদি মিশে যায় মিন্স এবারে যদি মিশে যায়, ঠিক আছে, বা বিক্রি হয়ে যায় তাহলে কিন্তু মানে মানুষজনের কাছে একটা ভুল বার্তা যাবে, যে বার্তাটা গেলে কিন্তু কর্মী সমাজের মধ্যে যে মনোবল মানুষজনের মধ্যে যে মনোবলটা ছিল সেটা কিন্তু ভেঙে যাবে। সো আমি রিকোয়েস্ট করব সমস্ত কর্মী জনজাতির মানুষজনকে এবং নেতাদেরকে সবাইকে যে প্লিজ আপনারা একটু সমস্ত কথাটা আমাদের আন্দোলনটা যাতে এই সাংবিধানিক দাবিটা যাতে সুদৃঢ়ভাবে ভবিষ্যতে এগোয় এবং এর যাতে একটা সুফল পাওয়া যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের যাতে জাতিসত্তাটা যাতে ফিরে পায় তার জন্য আপনারা সুব্যবস্থাটা নিন, এবং অবভিয়াসলি বলবো কর্মী সমাজের কথা ভেবেই কিন্তু আপনারা ডিসিশনটা নেবেন, আশা করছি সেটাই করবেন আপনারা। জয় গোরাম বন্ধুরা, ভালো থাকবেন।